বন্ধুরা, আপনারা দেখেন যশোর জেলার অবস্থিত বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মণিহার সিনেমা হল। এটি 1983 সালের 8ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। আধুনিক স্থাপত্যশৈলীর জন্য প্রতিষ্ঠা অল্প সময়ের মধ্যে এই সিনেমা হলটি খ্যাতি অর্জন করে। জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশ থেকে চলচ্চিত্র প্রেমীরা মণিহারে আসতেন চলচ্চিত্র দেখার জন্য। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পে মণিহার একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। এর নকশা করেন কাজী মোহাম্মদ হানিফ। এই সিনেমা হলটি একসময় ঢালিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। তৎকালে বাংলাদেশের অধিকাংশ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হতো মণিহারে। উদ্বোধনের পর মণিহার প্রথম প্রদর্শিত হয় দেওয়ান নজরুল ইসলাম পরিচালিত, সোহেল রানা ও সুচরিতা অভিনীত চলচ্চিত্র জনি। 2012 সালের 22শে জুলাই প্রথমবারের মতো মণিহার সিনেমা হল বন্ধ হয়ে যায়। এলাকায় সন্ত্রাসীদের হামলা ও চাঁদাবাজির জন্য সিনেমা হলটি প্রথম বন্ধ হয়ে যায়। একসময় এখানে 100 জন কর্মচারী থাকলেও বর্তমানে 40 জন, এখন প্রায় বন্ধ। Thanks for watching.